মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া। ফ্রেন্ডস, আমাদের যে লাস্ট দুটো WBGDB-র ভিডিও পাবলিশ হয়েছিল তার মধ্যে প্রচুর কমেন্ট এসেছে, আপনারা লক্ষ্য করছেন। একটাতে 101টা কমেন্ট আছে, একটাতে 142টা কমেন্ট আছে। তো ফটাফট শুরু করব, আমরা করব না বেশি দেরি। প্রথমে সেকেন্ড ভিডিও, তারপরে আরও একটা ভিডিও পার্ট আসবে, সেটাতে আমরা পরবর্তী ভিডিও কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। বেশি সময় তো পাওয়া যাবে না, অল্প সময় আছে, যতগুলো পারা যায় কমেন্ট আপনাদের পড়ে নেওয়ার চেষ্টা করব। এখন টাইম দেখতে পাচ্ছেন 4:40 জাস্ট টাইম হয়েছে, তো আপনাদের জন্য এত রাত্রে আমি ভিডিও তৈরি করছি, এর জন্য অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুক পেজে ফলো করুন, আনএকাডেমিতে প্রিপারেশন করুন এবং অন্যান্য কোর্সগুলো দেখুন। চাইলে আপনারা ফুড সাব ইন্সপেক্টরেরও কোর্স এখান থেকে সংগ্রহ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। শাইনি শালিনুর খাতুন, উনি বলছেন, থ্যাংকস দাদা, ধন্যবাদ বোন। সিরাজ খান বলছেন, দাদা আমি তোমার সব ভিডিও দেখি, খুবই ভালো লাগে, এভাবেই ভিডিও বানিয়ে রোজ একটা দুটা করে, থ্যাংকস দাদা। হ্যাঁ, গতকাল ভিডিও বানাতে পারিনি বলে আজ তোমাদের জন্য আমি এই সকাল 4:45 ভিডিও বানাচ্ছি। থার্ড লিস্ট কবে? এসকে সুজল, থার্ড লিস্ট দেখুন, থার্ড লিস্ট পেতে পেতে আপনাদের প্রায় 2019 আর 2018 থার্ড লিস্টের গল্প হবে না, কারণ জয়েনিংগুলো হতে হবে, ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট তাদের জয়েনিং হবে তবে না থার্ড লিস্ট, সো দেরি আছে। সুব্রত হাওয়া বলছে, দাদা আমার ইমেল দেওয়া নাই কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা হবে কি? আর আমার বাবার কোনো ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশানের জন্য, ভেরিফাই কেসও নাই। যাই হোক, আপনি যেটা বলতে চাইছেন, ভেরিফিকেশানে আপনার বাবার কোনো ডকুমেন্টস লাগবে কি না, ইমেল আইডি দেওয়া নেই, ফোন নাম্বার দেওয়া আছে, সমস্যা নেই, আপনার বাড়িতে চিঠি আসবে সেই জন্য। আর বাবার ডকুমেন্ট একটা অবশ্যই রাখা ভালো ভেরিফিকেশানের সময়, কারণ বাবার নাম, মায়ের নাম, স্ত্রীর নাম এগুলোও কিন্তু তারা ডকুমেন্টসে মেনশন করেছে ভেরিফিকেশানের জন্য, অবশ্যই রাখবেন বাবার ডকুমেন্টস। জয়দেব সরকার বলছে, আপনার সব ভিডিও দেখি দাদা, অনেক হেল্প হয় আমাদের, ডিস্ট্রিক্টের DM অফিসে গিয়ে কি জানতে পারবো কোন ডিপার্টমেন্ট প্লিজ বলবেন দাদা, আর জানতে পারলে কি নিয়ে যেতে হবে তবে জানা যাবে বস। আপনার অ্যাপ্লিকেশান আইডিটাই এনা, তবে DM যে আপনাকে এখন জানিয়ে দেবে সেরকম কিন্তু হচ্ছে না, সবসময় জানাচ্ছে না। আমি আমার ফেসবুক পেজে চলে যান, পুরো সব জেলার DM-এর একটা লিস্ট দিয়েছি, ওখান থেকে হয়তো বা আপনার DM-এর আর নাম্বারটা পেয়ে যাবেন, যদি চেঞ্জ না হয়ে গিয়ে থাকে তো একটু খোঁজ নিতে পারেন তারা জানাবে কি না। আমার মনে হচ্ছে না সবাইকে জানাচ্ছে, বুঝতে পারলেন? এখন কোনো কোনো DM-এর কাছে ফাইলই আসেনি, সেই সমস্ত DM অফিসগুলো এখন কিন্তু কিন্তু বলতে পারছে না, আর কোনো কোনো DM অফিসে ফাইল এসেছে, তারা কিন্তু আপনাদের কাছে চিঠি পাঠিয়ে দিচ্ছে, এই হচ্ছে বিষয়। মৌসাহা বলছেন, ফাদার মাদার স্পাউস নেমের ক্ষেত্রে কি বাবার আইডি প্রুফ নিয়ে যেতে হবে নাকি আমার যে কোনো আইডি প্রুফসে ফাদার নাম চেক করবে প্লিজ জানাবেন। এম মৌসাহা, দেখুন আপনার যে ডকুমেন্টসগুলো বাবার নাম লেখা আছে অনেক সময় সেটা দেখেই ঝামেলা মিটে যায়। এবার যদি কোনোরকম প্রবলেম ফেস করে তারা কিন্তু আপনার বাবার ডকুমেন্টসটাও ভেরিফিকেশান করতে চাইবে। ধরুন আপনার অ্যাডমিট কার্ডে আপনার বাবার নাম লেখা আছে, সাপোজ অন্য কোনো ডকুমেন্টস, আপনার ভোটার কার্ডে, আধার কার্ডে বাবার নাম লেখা আছে এবং যে নামের স্পেলিং লেখা আছে সেটা যদি আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, কোনোরকম কোনো সমস্যা নেই, ওরা একবার দেখে নিল, ওদের মনে হলো যে ঠিক আছে, জাস্ট স্যাটিসফাইড হয়ে গেলো, তো আর কিছু দেখবে না। কিন্তু যদি কোনোরকম সমস্যা ফেস করে বা স্পেলিংয়ে কোনো মিস্টেক ফেস করে, তাহলে কিন্তু আপনার বাবার একটা আইডি প্রুফ কিন্তু তারা দেখতে চাইবে। সুতরাং আমি সবাইকে রেকমেন্ড করব, ফাইল ভরে জিনিসপত্র নিয়ে যাবেন, বাবার একটা আইডি প্রুফ, মায়ের একটা আইডি প্রুফ ব্যাগে রাখতে অসুবিধে কী আছে, ফাইলের মধ্যে অবশ্যই রাখবেন, দরকার তো পড়তেই পারে। CVJGH উনি বলছেন, দাদা আপনার অশেষ পরিশ্রম করা ভিডিও বানানোর জন্য ধন্যবাদ, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলুন, DISI অফিস কি? ধন্যবাদ আমার পরিশ্রমের দাম দেওয়ার জন্য। আর এডুকেশন ডিপার্টমেন্ট আর হেলথ ডিপার্টমেন্ট, আপনাদের প্রচুর কমেন্ট আছে, এই দুটো নিয়ে আমি স্পেশাল দুটো ভিডিও বানাবো, একটু সঙ্গে থাকবেন প্লিজ। MD ওবায়দুল্লাহ হোসেন বলছেন, দাদা থার্ড লিস্ট কবে দিতে পারে? থার্ড লিস্টের ব্যাপারে আগেই বলেছি দাদা, আমার DLLR-ও বারাসাত North 24 Porgona হয়েছে, পোস্টিং কি ওখানে হবে? আমার বাড়ি North 24 Porgona নয়। নুরুদ্দিন বাবু, আপনার যদি ওখান থেকে তারা আপনাকে ভেরিফিকেশান করে তো তাই মনে হচ্ছে আপনার ওখানেই চাকরি হচ্ছে, যদি অন্যরকম কোনো কিছু সমস্যা না থাকে মোটামুটি আপনার ওখানেই পোস্টিং হচ্ছে, এটাই ভাবতে হবে আপাতত যে সিস্টেমে চলছে। ওকে, অরুণ মণ্ডল বলছেন, হায়ার এডুকেশান নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও তৈরি করবো, একটু কুইক সঙ্গে থাকুন কিছুক্ষণ।
শরীফুল ইসলাম বলছেন, থ্যাংকস দাদা, ধন্যবাদ দাদা। রাজ বর্মন, দারুণ একটা নাম। রাজ বর্মন বলছেন, দাদা হেলথ না সরি দাদা ডিপার্টমেন্ট অনুযায়ী বেতন কি আলাদা হবে? হেলথে যদি দু মাস পরে হয় তাহলে তো দু মাসের বেতন কম পাচ্ছ। গ্রুপ ডির টোটাল বেতন একই হবে এবং টোটাল বেতন একই সঙ্গে রিলিজ হবে। হেলথ ডিপার্টমেন্ট দু মাস পরে হবে এমন কোনো রকম কনফার্মেশান নেই, সবার একসাথেই হওয়ার কথা। যারা আগে পারছে আগে করাচ্ছে তারা আগে করিয়েও আপনাদেরকে পোস্টপোন করে রাখতে পারে, একসঙ্গে স্টার্ট করতে পারে, কারণ স্যালারি কিন্তু একসঙ্গে রিলিজ হবে। সেক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্ট পিছিয়ে যাচ্ছে বলে এমনটা না, ডিএম অফিসগুলোতে আগে চাকরি জয়েন করিয়ে দেবে, ভেরিফিকেশান করিয়ে রাখছে, কাজ আগিয়ে রাখছে। আমি তো এখনও পর্যন্ত এটাই জানি। তবে নেক্সট কোনো রকম যে আপডেট আসতে পারে না, এরকম হতে পারে না, অসম্ভব, সেসব কিছু আমি বলছি না যতক্ষণ না কোনো অফিসিয়ালি খবর আমরা পাচ্ছি। তো আপাতত আমার মনে হচ্ছে সব স্যালারি একসাথে দেওয়া হবে, সুতরাং সবাই একসাথে জয়েন করবে। অজয় বাউরি বলছে, দাদা পুরুলিয়া ডিস্ট্রিক্টে কি জয়েন লেটার দেবে না? কেন দেবে না, সব ডিস্ট্রিক্টই তো জয়েন লেটার দেওয়ার কথা, জয়েন লেটার ছাড়া ক্যান্ডিডেট জয়েন করবে কী করে? উত্তম মাহকুর বলছেন, দাদা অ্যাডমিটটি হারিয়ে ফেলেছি, কি করব, কিছু একটা উপায় বলুন প্লিজ। প্লিজ দাদা, শেষের প্লিজ প্লিজটা না বললেও হতো। অ্যাডমিট হারিয়ে গেছে, দেখুন আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি ডিটেলস থাকা এমন কিছু তো ডকুমেন্টস থাকবে যেটা আপনাকে কাজে দেবে। আই থিঙ্ক আপনার কাছে সেটা আছে যেটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ডিটেলসটা আপনার আছে প্রিন্ট করা বা আপনার কাছে জেরক্স করা আছে? তো সেখানে আপনার ডিটেলস আছে, অ্যাপ্লিকেশান আইডি আর যেভাবে যেভাবে ফিল করেছিলেন সেই ডিটেলসগুলো আছে, ওটাই তো আপনার দরকার। তার সঙ্গে সঙ্গে আপনার ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড সেটা তো আছে, এগুলোকে সঙ্গে রাখুন, কাজ হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। সরোজ লায়েক বলছেন, দাদা হেলথ ডিপার্টমেন্টে কি শনি রবি দুদিন ছুটি? না, শনিবার হাফ ডে হবে। অফিসে হাফ ডে ফুল ডে বলে বিশেষ কিছু হয় না, আর শনি রবি তো ছুটি থাকেই যদি আপনি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করেন। এবার এখানে একটা প্রশ্ন চলে আসে, হসপিটাল, হসপিটালে শিফটিং ডিউটিও থাকতে পারে, নাইট ডিউটিও থাকতে পারে, অনেক রকম তো হতে পারে, সেক্ষেত্রে এইভাবে কিন্তু বলা যাবে না। এবার দেখতে হবে আপনার কোথায় কীভাবে পড়ছে, সরকারি দপ্তর দুদিন ছুটি থাকে আপনারা জানেন, আপাতত সেটাই বলবো আপনাদেরকে। দাদা কোন কোন ডিস্ট্রিক্টে SMS আসতে শুরু করেছে নূর ইসলাম? এই মুহূর্তে তো আমার সবকটা মনে পড়ছে না, বেশ 3-4টা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটের মেসেজ আমি পাচ্ছি, মোটামুটি নর্থ চব্বিশ পরগনা সবথেকে বেশি, তারপরে হুগলি ডিস্ট্রিক্টের পেলাম, তারপরে আর ঠিক মনে পড়ছে না। তো এইগুলো খুব বেশি বেশি মেসেজ আসছে, তবে দু একদিনের মধ্যে আরও বাদবাকি সমস্ত ডিস্ট্রিক্টই চালু হয়ে যাবে, নো টেনশন। ওকে, প্রিয়াঙ্কা ব্যানার্জি বলছেন, দাদা আমার পুরুলিয়া DMA হয়েছে, আমার ডিস্ট্রিক্ট বাঁকুড়া, কিন্তু সেটা ওয়ার্ড 1-এর কাছে, তাহলে আমি কি ওয়ার্ড 1 পেতে পারি? আর DM অফিসে কি নাইট ডিউটি আছে? প্লিজ রিপ্লাই দেবেন। প্রিয়াঙ্কা ব্যানার্জি, মেয়ে ছেলেরা কোনো দিন নাইট ডিউটি করতে পারে না, প্রথম কথা। নাইট ডিউটি আপনাদেরকে দেবে না, DM অফিসে নাইট ডিউটি গ্রুপ ডিদেরকে দেয় না, নাইট গার্ড আলাদা করে নিয়োগ করে। আর পুরুলিয়া DMA হয়েছে সেটা আপনার বর্ধমানের কাছে, তো বর্ধমানে কেন পাবেন, পুরুলিয়া DMAই পাবেন। ওকে, আপাতত এইভাবেই হবে আপনার, পরে যদি আপনি বর্ধমান DM-এর কাছে ট্রান্সফার হতে পারেন তো আলাদা জিনিস, এখন তো আপনাকে পুরুলিয়া DM যদি আপনাকে ভেরিফিকেশান করে পুরুলিয়া DMই আপনাকে নিয়োগ করবে। লালমোহন মণ্ডল বলছেন, আমি বলছি মা বাবা বাদে আমার ওয়াইফের ভোটার কার্ড নিয়ে গেলে হবে তো, প্লিজ জানাবেন। তিনটেই দরকার, মা বাবারও ভেরিফিকেশান দরকার, ওয়াইফের নামটারও ভেরিফিকেশান দরকার। আপনি সবগুলোই ফাইল সঙ্গে রাখুন, ফাইলের মধ্যে সবকটা ভোটার কার্ড রাখুন, যেগুলো লাগবে দেখাবেন, যেগুলো লাগবে না দেখাবেন না। যাদের ইমেল দেওয়া আছে বাট রিটার্ন অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তারা ইমেল থেকে অ্যাডমিট PDF পেয়ে যাবেন। ইমেল দেওয়া আছে বাট রিটার্ন অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তারা ইমেল থেকে অ্যাডমিট PDF পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো সাজেস্ট করেছেন, যাদের এই সমস্যা আছে দেখে নেবেন, রুবেল শেখের কমেন্ট। ওকে দাদা, আমি সেকেন্ড ওয়েটিং লিস্টে আছি, কতটা চান্স আছে? দেখুন সেকেন্ডে খুব বেশি নেই, প্রথম যারা ওয়েটিং ছিল তাদের খুব বেশি আছে, তবে সেকেন্ডেরও চান্স নেই এমনটা বলা যাবে না। আছে, একটু অপেক্ষা করুন, দেখা যাক। স্যালারি ইনক্রিজের যে ব্যাপারটা এলো সেটা পুরো ধামাচাপা পড়ে গেছে, অফিসিয়ালি কোনো স্যালারি ইনক্রিজের খবর এলো না, এই সরি ভ্যাকেন্সি ইনক্রিজিংয়ের বিষয়টা। তো ভ্যাকেন্সি যদি ইনক্রিজিং হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড ওয়েটিং লিস্টও খুব ভালো রকম সুযোগ পাবে, আর যদি ভ্যাকেন্সি ইনক্রিজ না হয় বর্তমানে যেভাবে চলছে সেক্ষেত্রে কিন্তু একটু সুযোগ আছে কিন্তু কম আছে, এটাই বলতে হবে। দাদা কালী পুজোর পর পার অফিসে যাবো বলবেন দাদা,
নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? রঞ্জিত সরকার বার অফিস ওয়েলকাম করছে আপনাদের ক্যান্ডিডেটদেরকে, অবশ্যই যাবেন। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিড করতে হবে, না না করলেও হবে। দেখুন, সরকার ঘোষণা করে দিয়েছে ওবিসি সার্টিফিকেট যাদের ভ্যালিডেটেড নেই তারা রিভ্যালিডেট করুন, কিন্তু পার বা WBCDRB এগুলো আলাদা করে কিছু বলেনি। এবার আপনাকে ডিসিশন নিতে হবে যে না করলেও হবে কি না হবে না, কারণ সরকার করতে বলছে। আর আমার কি মনে হয়, যদি আমার মতামত শোনেন, আজ হোক কাল আপনাকে তো করতেই হবে, তো করছেন না কেন? করে নিন, করতে যখন হবে, সরকার যখন নোটিফাই করে দিয়েছে তো করেই নিন, লাগতে তো পারে। এমনটা না হয় যে তারা ভেরিফিকেশনের দিন বলল, কবে থেকে সরকার নোটিফিকেশন করেছে, আপনি কেন করেননি এখনো? যদি কোনো সমস্যা দেয়, আপনি আগে করে নিয়ে আসুন, তারপর আপনার ভেরিফিকেশন হবে, তখন তুই বিপদে পড়ে যাবেন। তার থেকে এখন হাতে সময় আছে, করে নিন। আনোয়ার উকিল বলছেন, দাদা আপনি বললেন ভ্যাকেন্সি 8,000 বেড়ে যাবে, সেটা কি খবর একটু বলবেন? আমার কমেন্টগুলো বা আমার রিপ্লাইগুলো একটু মন দিয়ে পড়বেন আনোয়ার দা। আমি বলেছি বেড়ে যেতে পারে, শোনা যাচ্ছে। আমি কখনো কনফার্মেশন দিয়ে কথা বলি না যেগুলো আমার কাছে কোনো প্রুফ না থাকে। 8,000 বেড়ে যাবে, বেড়ে যেতে পারতো এরকম শোনা যাচ্ছিল, কিন্তু এখন আর শোনা যাচ্ছে না, ধামা চাপা পড়ে গেছে। এখন মনে হয় না যে 8,000 হচ্ছে, বুঝলেন তো? আপাতত কোনো খবর নেই ভ্যাকেন্সি বাড়ার, পরবর্তীকালে কোনো খবর এলে নিশ্চয়ই আপডেট করব। রোহিত বাজি বলছেন, দাদা উচ্চশিক্ষা দপ্তর বলতে কোন কোন অফিস প্লিজ বলবেন? উচ্চশিক্ষা দপ্তর নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও তৈরি করবো, প্রচুর কমেন্ট আছে। এই হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আর হেলথ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টে 3,700 প্লাস ক্যান্ডিডেটও আছে, প্রচুর কমেন্ট আছে। তো একটু সঙ্গে থাকুন, আমি ঠিক সময় পাচ্ছি না, আজ হোক বা কাল হোক বা পরশু হোক, আমি এই দুটো ভিডিও স্পেশাল স্পেশাল করে বানিয়ে দেবো, 8-10 মিনিট করে একটা একটা ভিডিও। আচ্ছা ঠিক আছে, তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও প্রচুর কমেন্ট আছে, প্রচুর কমেন্ট আছে, দেখা যাক আমরা পরের ভিডিওতে আরও কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব, তারপরে যদি আরও পারি আরও করব। ওকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।